Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Priyo shikkhartira, asha kori shobai bhalo acho, shusto acho, nirapode acho. Tomader shushasto sundor jibon kamona kore aaj ami uposthit hoyechi. Tomader tumra jara ashtom shrenite porcho tader biggyan bishoye class niye tomader ei class e shagotom. Tumra এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, নিচের চিত্রগুলো লক্ষ্য করো। আমরা যদি লক্ষ্য করি, এখানে বাঘ দেখা যাচ্ছে, এখানে সারস দেখা যাচ্ছে, এখানে মাছ, এখানে ব্যাং। তো এই চিত্রগুলোতে তুমি কি দেখতে পেলে? যদি প্রশ্ন করা হয়, তুমি বলবে নিশ্চয়ই কতগুলো প্রাণী দেখতে পাচ্ছি। আমি যদি বলি প্রাণীগুলো কোন ধরনের প্রাণী, তাহলে তোমরা হয়তো বলবে যে এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। হ্যাঁ, আজকে আমরা মেরুদণ্ডী প্রাণী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই পাঠ শেষে আমরা দেখব মেরুদণ্ডী প্রাণী কি, আমরা মেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস করতে পারবো, আমরা অস্টেকটিক শ্রেণীর প্রাণী শনাক্ত করতে পারবো, উপচর এবং সরীসৃপ শ্রেণীর তুলনা করতে পারবো। তো চলো আমরা দেখি, এখানে মাছ আছে, এখানে ডিমি, এখানে পাখি, এখানে ব্যাং, এরা সবাই মেরুদণ্ডী প্রাণী। তাহলে যদি বলা হয় মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে, তোমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে তুমি কি উত্তর দেবে? তুমি হয়তো বলবে যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে, এবং যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। আমরা জানি প্রাণীজগৎকে কিংডম বলা হয়, এবং বর্তমানে আধুনিক শ্রেণী বিন্যাসে প্রোটোজোয়া প্রাণীদের আলাদা উপজগতে বা সাব কিংডমে রাখা হয়েছে বা ভাগ করা হয়েছে, আর অন্যান্য প্রাণীদেরকে অ্যানিমিলিয়া বা প্রাণী জগতের অন্তর্ভুক্ত করা হয়, এবং এই অ্যানিমিলিয়া জগৎকে 9টি পর্বে ভাগ করা হয়েছে। 9টা পর্বের মধ্যে মেরুদণ্ডী প্রাণীকে রাখা হয়েছে কর্ডাটা পর্বে, বাকি সব প্রাণীকে প্রাণী হচ্ছে অমেরুদণ্ডী, বা অন্যান্য সকল পর্ব হচ্ছে, অর্থাৎ 9টা পর্বের বাকি 8টা পর্বই হচ্ছে অমেরুদণ্ডী। তো এই যে 9টা পর্বের মধ্যে 1টা পর্ব মেরুদণ্ডী, সেই পর্বটা হচ্ছে কর্ডাটা, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদেরকে কর্ডাটা পর্বে রাখা হয়েছে। কর্ডাটা পর্বের যে সব প্রাণী রয়েছে তাদের বাসস্থান এবং স্বভাব হচ্ছে এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে, এরা এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে। জলচর কর্ডাটাদের মধ্যে বহু প্রজাতি সুস্বাদু স্বাদু পানিতে বাস করে এবং সমুদ্রে বসবাস করে। এছাড়া বহু প্রজাতি আছে বৃক্ষবাসী, যেমন পাখি, মরুবাসী, উট, মেরুবাসী, যেমন শ্বেতবুল্লো, গুহাবাসী, ঠিক আছে, এরকম কেচর, যারা সারা জীবন বা বায়ুমণ্ডলে উড়ে বেড়ায়। কর্ডাটা পর্বের বহু প্রাণী বহু পরজীবী হিসেবে অন্যান্য প্রাণীদের সংলগ্ন হয়ে থাকে, যেমন আমরা খুব সহজেই দেখি কিছু কিছু প্রাণী আছে বহিঃপরজীবী হিসেবে অন্যান্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে থাকে। এবং এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে নটোকোড হলো একটা নমনীয় নরম দণ্ড, দণ্ডাকার ধীর অখণ্ডায়িত অঙ্গ। এই পর্বে কোনো কোনো প্রজাতির প্রাণীর সারা জীবন, অর্থাৎ কর্ডাটা পর্বের প্রাণীদের কোনো কোনো প্রাণীর মধ্যে সারা জীবন এবং অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠ দেশ অর্থাৎ পিঠ বরাবর একটা নটোকোড অবস্থান। তুমি যদি তোমার পিঠ বরাবর গাড় থেকে পুচ্ছ পর্যন্ত তুমি হাত বোলা, তাহলে দেখবে তোমার পিঠ বরাবর একটা দণ্ড আছে এবং এটা খণ্ড খণ্ড অংশে বিভক্ত করে, এটাই হচ্ছে নটোকট। এদের পৃষ্ঠদেশ পাপা, পৃষ্ঠদেশ একক এবং পাপা মেরু রজ্জু থাকে, অর্থাৎ আমাদের যেমন পিঠ বরাবর থাকে, তুমি মাছের দেখবা মাছের কাঁটা মাঝখান দিয়ে একটা মোটা কাঁটা আছে খণ্ড খণ্ডে বিভক্ত। তুমি গরু বা অন্য কোনো প্রাণীর পিঠ বরাবর হাত দিলে পাওয়া দেখা যাবে একটা নরম দণ্ড আছে যেটা খণ্ড খণ্ডে ভাগ করা, এটা হচ্ছে পৃষ্ঠদেশে একক এবং পাপা মেরু রজ্জু থাকে। এবং সারা জীবন এবং অথবা জীবন চক্রে কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গোলবিল বা ফুল ছিদ্র থাকে, অর্থাৎ তুমি যদি মাছের পোনা দেখে থাকো তাহলে দেখবে এদের মুখের কাছে একটা ছিদ্র আছে, এটাকে বলা হয় পার্শ্বীয় গোলবিল বা ফুল ছিদ্র। উদাহরণ মানুষ, কোনো ব্যাং, রুই মাছ। এ হচ্ছে কর্ডাটা পর্বের স্বভাব, বাসস্থান এবং সাধারণ বৈশিষ্ট্য। কর্ডাটা পর্বকে 3টা উপপর্বে ভাগ করা হয়েছে, যথা ইউরোকর্ডাটা, সেপালোকর্ডাটা এবং বাইটিব্রাটা।
ইউরুকর্ডাটা পর্বের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে প্রাথমিক অবস্থায় ফুলকার অন্ড্র থাকে, পিষ্টীয় ফাঁপা মেরুরজ্জু থাকে, এদের লেজে নোটোকর্ড থাকে। যেমন উদাহরণ হচ্ছে এসিডিয়া, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এসিডিয়া পর্বের একটা প্রাণী, এসিডিয়া ইউরুকর্ডাটা উপপর্বের একটা প্রাণী। এরপরে আছে সেপালোকর্ডাটা, নোটোকর্ড এদের দেহের সম্মুখ ভাগে অবস্থান করে। আমরা দেখেছি যে পিষ্টীয় দেহ বরাবর বা ফাঁপে মেরুরজ্জু থাকে ইউরুকর্ডাটাতে, আর সেপালোকর্ডাটায় নোটোকর্ড থাকে এদের দেহের সম্মুখ ভাগে। সারা জীবনই নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়, অর্থাৎ এদের নটোকর্ডটি কখনো মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয় না, যেমন ব্রঙ্কিওস্টোমা। ঠিক আছে, উদাহরণ হিসেবে আমরা এই ব্রঙ্কিওস্টোমা প্রাণীটার কথা বলতে পারি। আর ভার্টিব্রাটা যে প্রাণী, যে উপপর্বটা, সেই উপপর্বকে মূলত এই সেই উপপর্বই হচ্ছে মূলত মেরুদণ্ডী প্রাণী, কারণ সেপালোকর্ডাটা এবং ইউরোকর্ডাটা প্রাণীর নটোকর্ড কখনো মেরুদণ্ডে কনভার্ট হয় না বা নটোকর্ড মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয় না। তাই মেরুদণ্ডী বলতে মূলত কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদেরকেই বলা হয় থাকে। তো এই এই ভার্টিব্রাটা উপপর্বকে উপপর্বের প্রাণীদেরকে মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়, এবং গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে এই মেরুদণ্ডী প্রাণীদের অর্থাৎ ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদেরকে 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো শ্রেণীগুলোর যদি নাম লিখতে বলি তাহলে কি লিখবে? হ্যাঁ, আমরা দেখি। প্রথম হচ্ছে সাইক্লোস্টোমাটা, প্রথম শ্রেণী, দেহ লম্বাটে, মুখচিত্র গোলাকার, চোয়ালবিহীন, আইস এবং পাখনা অনুপস্থিত, ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়, যেমন পেট্রোমাইজন। এই যে অনেকটা কুচিয়ার মতো বা বাইম মাছের মধ্যে দেখা যায়, এদের দেহের দেহটা লম্বা বোঝাই যাচ্ছে, মুখচিত্র গোল বোঝাই যাচ্ছে, এবং চোয়ালবিহীন অর্থাৎ কোনো, আমরা যেটা সহজ ভাষায় বলি, চাপা চাপা নেই। আয়স এবং পাখনা অনুপস্থিত, বাইম মাছের যেমন তোমরা হয়তো দেখেছো এদের গায়ের উপরে কোনো রুই মাছ বা মৃগেল মাছ এদের মতো কোনো আয়স নেই। এদের ফুলকা ছিদ্রের সাহায্যে, এটা এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে ছিদ্র আছে, এই ছিদ্রের সাহায্যে, এই ছিদ্রের সাহায্যে কি করে শ্বাসকার্য চালায়। এই পেট্রোমাইজন হচ্ছে সাইক্লোস্টোমাটা শ্রেণীর বৈশিষ্ট্য উদাহরণ। এরপরে আছে কন্ড্রিপ্টিক্স প্রাণী। দেখতেই পাচ্ছ মাছটা, দেখতেই হাতুড়ির মতো মনে হচ্ছে। হ্যাঁ, এটাকে হাতুড়ি মাছি বলা হয়। এরা সমুদ্রে বসবাস করে, কঙ্কাল তরুণাস্থিময়, অর্থাৎ হাড়ের মতো শক্ত নয়, এদের হাড় খুব শক্ত, এই জন্য এটাকে বলে তরুণাস্থি। দেহে প্লাকোয়েড জাতীয় আয়স দ্বারা আবৃত, এবং ফুলকা ছিদ্র থেকে কানকো থাকে না। আর কানকো বলতে অর্থাৎ আমরা যে রুই মাছ কাতল মাছ এগুলো দেখি, সেইগুলোর যেমন কানকো থাকে, এদের এইরকম কানকো নেই। ঠিক আছে, এই হাঙর এবং হাতুড়ি মাছ হচ্ছে এই কন্ড্রিপ্টিক্স পর্বের কন্ড্রিপ্টিক্স শ্রেণীর একটি উদাহরণ। এরপরে আছে চিত্রটা লক্ষ্য করো, দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে, আরও এর সাথে আরও অন্যান্য মাছ আছে। তো এইগুলো কি জাতীয়, কোন শ্রেণীর? ঠিক আছে, তোমরা এখান থেকে অষ্টেক্তি শ্রেণীর প্রাণীগুলো শনাক্ত করার চেষ্টা করতে পারো। সোনা ব্যাঙ, ইলিশ, কুমির, হাঙর, তিমি, বানর, মৃগেল, ঘুঘু, কাতল, বোয়াল, কচ্ছপ, গুইসাপ, কাঁকড়া, অজগর, চিংড়ি, রুই, দোয়েল, কই, এগুলো থেকে তোমরা অষ্টেক্তি শ্রেণীর প্রাণীগুলোকে শনাক্ত করতে পারো। এরপরে আছে এমপিবিয়া, উভচর। দেখতেই পাচ্ছ ব্যাঙ দেখা যাচ্ছে, তাহলে এই উভচর প্রাণীগুলোর বৈশিষ্ট্য কি? দেহে আইসবিহীন, ত্বক নরম, পাতলা, ভেজা এবং গ্রন্থিযুক্ত। এরা শীতল রক্তের প্রাণী, পানিতে ডিম পারে। জীবনচক্রের ব্যাঙাচি দশা দেখা যায়, অর্থাৎ ব্যাঙের বাচ্চাগুলো কোনো এক সময় অবশ্যই পানির মধ্যে থাকে, এবং দেখতে অনেকটা একটা লেজ আছে এরকম একটা প্রাণীর মতো, এটাকে ব্যাঙাচি বলা হয়। উদাহরণ কুলা ব্যাঙ। ঠিক আছে, এই হচ্ছে উভচর পর্বাণী। আর জীবনচক্রের কোনো একটা সময় পানিতে থাকবে, বাকি সময় সারা ডাঙায় থাকবে, অর্থাৎ কখনো ডাঙায় কখনো পানিতে, এই জন্য এদেরকে উভচর প্রাণী বলা হয়েছে। এবং এরা হচ্ছে শীতল রক্তের প্রাণী এবং পানিতে ডিম পারে। ঠিক আছে, এরপরে আছে সরীসৃপ বা রেপটিলিয়া। দেখতে পাচ্ছ এখানে একটা প্রাণী দেখা যাচ্ছে, এদের এরা বুকে বর দিয়ে চলে, দেহ শুষ্ক, আইসযুক্ত, চার পায়ে নখরযুক্ত আঙুল আছে, টিকি, কুমির, গুইসাপ, এগুলো হচ্ছে সরীসৃপ পর্বের সরীসৃপ শ্রেণীর প্রাণী। এরপরে আছে আমাদের পক্ষীকুল বা এবিস। এখানে দেখতে পাচ্ছ একটা পাখি, এই এদের দেহ পালকে আবৃত, দুটি ডানা আছে, দুটি পা আছে, চঞ্চু আছে। চঞ্চু বলতে আমরা মানুষের যেমন টুট আছে,
গরুর যেমন চোয়াল আছে, ঠিক এই রকম নয়। অর্থাৎ এরা পাখির যে ঠোঁটগুলো এগুলো দেখতে একটু কোনাকার, তো এই ঠোঁটগুলোকে ঠোঁট বলা হয় না বা চোয়ালও বলা হয় না, এদেরকে বলা হয় চঞ্চ। ফুসফুস বায়ুথলিযুক্ত উষ্ণ রক্তের প্রাণী, অর্থাৎ এদের ফুসফুস বায়ুথলি আছে এবং উষ্ণ রক্তের প্রাণী। ফুসফুস বায়ুথলিযুক্ত আছে বলেই প্রাণী, অর্থাৎ এই এই ধরনের প্রাণী সহজে আকাশে উঠতে পারে। এদের হাড় শক্ত, হালকা এবং ফাঁপা হয়। এই যে হাড় শক্ত, হালকা এবং ফাঁপা, এই হালকা এবং ফাঁপা হওয়ার কারণও পাখি সহজেই বাতাসে আকাশে উঠতে পারে, যেমন কোকিল, দোয়েল, ঘুঘুর, এগুলো হচ্ছে পক্ষীকুল বা এবিস শ্রেণীর প্রাণী। এরপরে কি আছে আমরা দেখি, এরপরে যে স্তন্যপায়ী বা ম্যামালিয়া, স্তন্যপায়ী অর্থাৎ জন্মের পরে তারা মাতৃদুগ্ধ বা মাতৃস্তন পান করে বেঁচে থাকে। এদের দেহ লোমে আবৃত, সন্তান প্রসব করে, কখনোই ডিম পারে না। উষ্ণ রক্তের প্রাণী, হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, যেমন আমাদের উপরের চোয়ালে, নিচের চোয়ালে আমাদের 32টা দাঁত আছে, এইরকম। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়, ঠিক আছে, যেমন মানুষ, বাঘ, হরিণ, এগুলো হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামালিয়া শ্রেণীর প্রাণী। এবার তোমরা এটা চেষ্টা করতে পারো, এখানে ডান দিকে বাম দিকে দুই ধরনের প্রাণী দেওয়া আছে, এখানে দুটো ব্যাঙ দেওয়া আছে, এখানে একটা কুমির দেওয়া আছে, তাহলে এই চিত্রে দুটি প্রাণীর মধ্যে বৈশিষ্ট্যের তুলনা করতে পারো, চেষ্টা করতে পারো যে এটার দুইটার বৈশিষ্ট্য কি, এদের পার্থক্য লিখতে লেখার চেষ্টা করতে পারো। তো আমরা দেখি আমরা কি শিখলাম, কোন পর্বের প্রাণী শীতলক্ত বিশিষ্ট চেষ্টা করো, আমরা ইতিমধ্যে পড়েছি। কোন শ্রেণীর প্রাণী হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, হ্যাঁ আমরা এটাও পড়েছি, আমরা চেষ্টা করো, আমরা প্রয়োজনে ভিডিওটা তোমরা একটু রিপ্লে করে দেখতে পারো। তারপরে আছে পক্ষীকুল শ্রেণীর বৈশিষ্ট্যগুলো কী কী, অর্থাৎ এবি শ্রেণীর বৈশিষ্ট্য কী সেটা আমরা দেখেছি। কন্ডেট্রিক্স পর্বের দুটি প্রাণীর নাম বলো, কেননা উদাহরণ হিসেবে কন্ডেট্রিক্স প্রাণীর অনেকগুলো নাম বলেছি, সেখান থেকে তুমি এটা নিতে পারো। তোমরা বাড়ির কাজ হিসেবে দেখতে পারো যে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কোন পর্বের প্রাণী উন্নত, তার কারণ বিশ্লেষণ করো, প্রয়োজনে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সহযোগিতা নিতে পারো। তো এই ছিল আজকে আমাদের পাঠ, ধন্যবাদ সবাইকে, আশা করি পাঠটি ভালো লেগেছে। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম, এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।